বর্তমানে ভালো একটা ট্রেন্ডিং ব্যবসা শুরু হয়েছে। পোস্ট করলে লাখ লাখ ইমানদার বান্দা হাজির, লাখ লাখ কমেন্ট প্রতি পোস্টের নিচে, দান্দা একটাই ফলোয়ার্স কামানো। এই জাতি মানুষের ধোকাবাজি চেনো না, শয়তানের ফেতনা কীভাবে চিনবে? দিনের নামে ভণ্ডামি বন্ধ করুন। কয়েকটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনার পর বলবেন একমত কিনা। এক ভিডিওতে দেখা যায়, কেউ একজন বলতেছে, এক নাস্তিকের বাচ্চা আমাকে বলেছে যে পারলে তোদের আল্লাহর নাম ভাইরাল করে দেখা, তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভাইরাল করে দিবেন। এরকম একটি ভিডিও প্রায় সময় ফেসবুকে পাওয়া যায় আর মানুষও দেখি ভিডিও ভাইরাল করতে চাপিয়ে পড়ে। একবার কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার নাম আপনি ভাইরাল করবেন? এর মাধ্যমে নিজেদেরকে কত বড় অজ্ঞ জাহেল মূর্খ প্রমাণ করছেন তা ভেবে দেখেছেন কি? আর এই ভিডিওতে যে ব্যক্তির বয়সটা শোনা যায় গ্যারান্টি দিয়ে বলবো সে কথাগুলো লাইক ফলো কমেন্ট শেয়ার পাওয়ার জন্যই বলেছে। সে তো নিজে মূর্খ নির্বোধ আর আপনারা সেই নির্বোধ মূর্খের কথাই মেনে চলতেছেন। এক পোস্টে দেখা যায়, 10 সেকেন্ড সময় হবে আল্লাহর নামটা লেখার জন্য, তোমার রবকে 1 ঘন্টার মধ্যে এককে আল্লাহর ভক্ত দেখতে চাই, এমন স্ট্যাটাস রেগুলার দেখি। সাধারণ মানুষও হাজার হাজার কমেন্ট করে এগুলোতে, তাতে সমস্যা নেই। কিন্তু পোস্টকারীর উদ্দেশ্য কি আসলে আল্লাহ লেখানো, নাকি পোস্টে কিছু কমেন্ট আদায় করা? আরেকজন একটা ফটো পোস্ট করেছেন, ক্যাপশনে লেখা, মা ফাতেমার কবর, প্রথমবার দেখে থাকলে লিখুন আমিন। কবরের ছবি দেখে আমিন লেখার কী আছে আমার জানানি, এখানেও উদ্দেশ্য কিছু কমেন্ট আদায় করা। এমন আরও অনেক উদাহরণ আছে, এখানে মানুষের স্পর্শকাতর জায়গায় আঘাত করে ব্যক্তি স্বার্থ আদায় করা হচ্ছে, যা ইসলাম কখনো সমর্থন করে না। ভিতরে অসৎ উদ্দেশ্য নিয়ে বাইরে দিনের কথা বলে বেড়ানো স্পষ্টই মুনাফিকি। আর ইসলাম যেখানে এমন কোনো আমলের কথা বলেনি, আপনি নিজ থেকে কেন তা বানিয়ে বানিয়ে বলছেন, যা স্পষ্ট বেদাত। আর বেদাতের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং প্রত্যেক বেদাত পথভ্রষ্ট। সুতরাং তাদেরকে বলছি, সময় থাকতে এসব বাদ দিয়ে দিন, আল্লাহ এগুলো মোটেও পছন্দ করেন না, তওবা করে উদ্দেশ্য ঠিক করে নিন। কোরআন হাদিসে যতটুকু আমলের কথা বলা হয়েছে ততটুকু করুন। ভার্চুয়াল জগতে এসে এত ইমানদারি না দেখিয়ে গোপনে ছোটো ছোটো আমল কোন কাজে আসবে? আর যারা তাদের কথায় লাইক ফলো কমেন্ট শেয়ার করতেছেন, তারা এসব ফেতনা থেকে নিজেদের রক্ষা করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।